হ্যালো, শুভ সকাল বন্ধুরা। আমি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজ হচ্ছে সোমবারের সকাল। তো সকাল সকাল আমি একটু লুচি আর আলুর দম করব, কারণ তোমাদের দাদা ছেলেটার সাথে কাল রাতে দেখা করতে এসেছিলো, তো রাত্রিবেলায় ছিল, সকালবেলায় একটু জলখাবার খেয়ে মানে বেরিয়ে যাবে ডিউটির জন্যে। তো সেজন্য ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে যেতে, লুচি আর তরকারি আমি সকাল সকালেই চাপিয়ে দিয়েছিলাম। তো সেজন্য এখন আমি আটা মাখতে বসেছি, আর তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর আমি একটু মানে বাইরে যাওয়ার একটু প্ল্যান আছে, দেখা যাক, যদি যেতে পারি তো ভালো, না হলে যাওয়া হবে না, কারণ এখন তো সাইক্লোন চলছে। তোমরা তো সবাই জানো যে কীরকম এখন পরিস্থিতি চলছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই সবসময় কামনা করব, যেন সবাই বিপদমুক্ত থাকো, যেন সবাই মানে সুস্থ থাকো, এইটুকুই আমি মন প্রাণ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। আমাদের এদিকে যদিও এতটা ভয়াবহ দৃশ্য হয়নি, তবুও কিছু কিছু জায়গায় সত্যি খুবই মানে খারাপ অবস্থা হয়ে রয়েছে। সবসময় তো টিভিতে নিউজে দেখা যাচ্ছে যে কোথায় কোথায় কী রকমের কত রকমের প্রবলেম হয়েছে। তো বিশ্বাস করো, আমাদের এদিকে সেরকমভাবে কিছু হয়নি, কিন্তু বিরাট ঝড় জল হচ্ছে, কিন্তু মানে থাকা যাবে, মানে এরকমই চলে যাবে সেরকম একটা। তো মানে হাওয়াটার জন্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে। আর এই যে আমার লুচি হয়ে গেছে মোটামুটি অর্ধেক লুচি, আর প্রথমে লুচিটা তো দেখলে কেমন গুড়িয়ে গেছিলো, তারপরে এই যে আমি আলুর দমটা চাপিয়ে দিয়েছি, প্রথমে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে দিয়েছিলাম আলুগুলোতে, তারপর আমি এখানে তরকারিটা করে নিয়েছি। আর একটা জিনিস দেখবে, তোমাদেরকে দেখায় কি অবস্থা হয়েছে, দেখো লাস্টের লুচিটা পুরো পুড়ে কালো হয়ে গেছে। আর এই যে আমাদের এখানকার আবহাওয়া তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এত সুন্দর হাওয়া দিচ্ছে, হয়তো আমাদের কাছে এটা সুন্দর হাওয়া নয়, এটা যদিও একটা বিশাল ভয়াবহ দুর্ভিক্ষ মানে এখন যেটা রয়েছে সেটা, তো তবুও মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো সেজন্য বললাম যে একটু ভালো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বেশ ভালো লাগছে। তবে আমি তো বলবো যে এই টাইমে কেউ বেশি বাইরে যাওয়া আসা করো না, সেরকমভাবে বাড়ির ভিতরেই থেকো। আর আমি এরপর আমি একটু স্নান টান করে নেব, আর ভাবলাম যে তোমাদের দাদা যখন বেরিয়ে গেছে মানে খাওয়া দাওয়া করে, তো আমি একটু চাউমিন করে নেব। তো সেখানে আমি আবার গেলাম চাউমিনটা বানাতে, একদমই নর্মাল চাউমিন করেছি, কিছু দিনই, শুধু ওই পেঁয়াজ কুচি আলু কুচি এসব দিয়েই চাউমিনটা করেছি। তো দেখো, আর আমি যেহেতু চাউমিনটা খেয়ে নিয়েছিলাম সেজন্য পেট পুরো টাইট হয়ে গিয়েছিলো, আর আমি ভাত টাত কিছু খাইনি। তো আমি একটু আসানসোলের জন্য বেরোলাম, শুধু আমি নয়, আমার একটা বান্ধবীও যাবে, আগের ভিডিওতেও তোমরা দেখেছো, আমরা যখনই আসি আমাদের দেখা হয়। তো এবার আমাদের কোনো ঠিক ছিল না যে আমি এসেছি বলে যে ও আসবে, তা নয়, মানে ওদের মামার বাড়িতে ধর্মরাজ পুজো ছিল, সেজন্য ও বার্নপুর থেকে এখানে সোজা চলে এসেছে। আর দেখো, মানে আমি রাস্তায় যাচ্ছিলাম আর গরুর পুরো পালটা আসছিলো, খুব ভয় লাগছিলো যে যদি আবার মানে পড়ে টড়ে যায়। আর দেখো কত খেজুর হয়েছে গাছে, আমি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে পুরো হলুদ যে জিনিসগুলো রয়েছে ওগুলো পুরো মানে গাছের খেজুর হয়ে রয়েছে, ওগুলোতে যদি বৃষ্টি হয় না, আরও একটু করে বেশি করে বৃষ্টি হলেই কিন্তু ওগুলো পুরো মানে লাল হয়ে যাবে, পেকে যাবে। তো এই যে আমরা বাসে উঠে পড়েছি, আমাদের ওখানে বাস স্ট্যান্ডে আমরা বাস ধরলাম, দেন আমরা গিয়েই কিন্তু চুড়িমালার দোকানে ঢুকে গেছিলাম। এবার আমাদের সেরকম বেশি কিছু কেনাকাটি ছিল না, কিছু সাজার জিনিস, কসমেটিক্সের জিনিস নেওয়ার ছিল, তার সাথে ওই টুকটাক কিছু নেওয়ার ছিল, সেরকম কিছু নয়, আমার ছেলের জন্য ওই যে বাঁশি লাগানো জুতোগুলো কেনার ছিল। আমার বেশি করে যাওয়া ওই ছেলের জন্যেই, কারণ ওর জুতোগুলো পুরো ছিঁড়ে গেছিলো, আর যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, তো আগের যে চটিগুলো মানে জুতোগুলো ছিল একটু ছোট হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে এবার যাবো একজোড়া জুতো নিয়ে আসবো। আর এখানে আমি দেখছিলাম পাপোশ, আর তারপর ছিল টিভির কভার, তারপর ছিল ফ্রিজের কভার, সব কিছু ছিল। তো আমি দেখছিলাম আমাদের যেহেতু ডাইনিং টেবিলটা এখনও মানে সেরকমভাবে পাতা হয়নি, তো তাই আর আমি নিইনি। আর এখানে আমার বান্ধবী একটা ফ্রিজের কভার নিল। তো অনেক ঘোরাঘুরি করার পর চলে গেলাম ধোসা খেতে, সেরকমভাবে বাজারটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারিনি, তো চলে এলাম ধোসা খেতে। ধোসা খেয়ে তো পুরো পেট পুরো মানে একদম তোমার টাইট হয়ে গেল। যাই হোক, ধোসাটা সেরকম খুব একটা ভালো করেনি, মানে যেরকম ধোসা হয় আর কি, সেরকম কিছুই মানে ভালো হয়নি, আমাদের খুব একটা ভালো লাগেনি, কিন্তু কি করবো, ওই যে বলে না খিদের জ্বালা, ওই
একটুকু চাউমিন খেয়ে এসেছি, কিন্তু প্রচণ্ড মানে ঘুরেছি যেহেতু খিদে পেয়ে গেছে, ওই খিদের জ্বালায় খেয়ে নিতে হয়েছে এই আর কি। তো চলো আজকের মতো এই পর্যন্তই রইলো।